মজুমদারের আসামি আর আপনারা যারা লীলা মজুমদারের গল্প শুনতে ভালোবাসেন নিচে ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নেবেন শুরু করছি আজকের গল্প আসামি বিহার ও পশ্চিমবাংলার মাঝখানে বেশ খানিকটা জঙ্গলি বুনো জায়গা আছে তার বিষয়ে মাঝে মাঝে নানান অদ্ভুত গল্প শোনা যায় ভূতের গল্প জানোয়ারের গল্প আদিবাসীদের গল্প সাধারণ লোক সেসব জায়গায় যায়ও নি আর সম্ভবত দু চারজন ছাড়া কেউ যাবেও না তবে জঙ্গলের ধার দিয়ে যেসব ভারতীয় রাজপথ গিয়েছে সেখানে যথেষ্ট যানবাহনের চলাচল আছে ঘন বনের মাঝে মাঝে ধান ক্ষেত আছে কয়েক ঘর লোকের বাস আছে আরও লোক আছে বাইরের জগতের সঙ্গে তাদের লেনদেন খুব কম তাদের একরকম বনবাসীও বলা চলে ঘন জঙ্গলে তাদের ছোট ছোট গাঁ আছে তাদের জীবনযাত্রার ধরন সেই আদিকালের মতো অজানা সব দেবতার পুজো করে প্রত্যেক ঋতুতে সুন্দর সুন্দর গান গেয়ে পরবের দিন পালন করে কত রকম তন্তর মন্তর তুক তাক করে ওরা কত রকম গাছ গাছালি দিয়ে ওষুধ বানায় বাঘকে বশ করবার নিয়ম জানে সুন্দরবন এলাকার বাঘ সব মেরে মেরে শেষ প্রায় করে আনলেও ভারতের অন্যান্য বেশ কিছু জায়গায় বিশেষ করে এখনও কিছু বাঘ আছে এখানেও আছে ভাল্লুক বুনো শুয়োর অজগর সাপের কথাও শোনা যায় লোকে সাবধানে চলে মাঝে মাঝে দেখা যায় ভারতীয় রাজপথের দুই ধারেই ঘন বন বেশিরভাগই সংরক্ষিত বন সেখানে শিকার করতে হলে কিংবা কাঠ কাটতে বা আঠা মধু ইত্যাদি সংগ্রহ করতে হলে অনুমতিপত্র নিতে হয় আট দশটা গায়ের জন্য একটা ছোট পোস্ট অফিস থেকে থেকে ছোটো শহর আছে সেখানে একজন পাশ করা ডাক্তার নিদেন কম্পাউন্ডার থাকে সদর শহরে হাসপাতালও আছে তবে ওষুধপত্রের জন্য গায়ে লোকদের টোটকার ওপরেই বেশি বিশ্বাস অন্যায়ের সাজাও মোড়লি দিয়ে থাকে সব জায়গায় বেশ ট্রাক চলাচল আছে কয়লা দিয়ে যায় চাল চুন ইট আলু দিয়ে যায় আর কাঠ বোঝাই হয়ে ফিরে যায় তাই পেট্রোলের ব্যবস্থা রাখতে হয় পেট্রোল স্টেশন না থাকলেও তেলের গুদাম আছে তেল কোম্পানির ছোকরা অফিসারদেরও এসব জায়গায় খুব যাতায়াত জায়গাটার ভারী একটা মোহ আছে একবার গেলে অমনি যেতে ইচ্ছে করে একবার গেলে আবার যেতে ইচ্ছে করে তাই পথের ধারে চা জল খাবারের আস্তানাও আছে বর্ষার শেষের দিকে বেলায় এই রকম একটা আস্তানায় জনা দশ বারো লোক জড়ো হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই পরস্পরের অচেনা বাধ্য হয়ে পরিস্থিতিতে পড়ে চেনা করে নিতে হচ্ছে কারণ বৃষ্টি কখন থামবে তার ঠিক কি আর বৃষ্টি থামলেও আশেপাশের নদী নালাগুলো ফুলে ফেঁপে গর্জন করে যেরকম ছুটে চলেছে যে তাদের ওপরের পুলগুলো কোথাও কাঁপছে কোথাও ডুবেছে আর কোথাও আছে কি না সন্দেহ সবার শেষে যে ট্রাকটা এখনই এসে দাঁড়ালো সেটা একেবারে খালি হলো তার চালক ঝমঝম বৃষ্টির মধ্যেও তিরপল তুলে টর্চ ফেলে গাড়ির পেছন দিকটা ভালো করে পরীক্ষা করে নিল তেলগুদামের সঙ্গে লাগোয়া চায়ের দোকান ভেতর দিয়ে যাওয়া আসা করা যায় একই মালিক বোধ জানলা দিয়ে সবাই নবাগত কাণ্ড দেখে অবাক হলো সে ভেতরে ঢুকে গায়ের জল ঝেড়ে ফেলতে ফেলতে বলল কি জানে বিশ্বাস নেই শুনে সবাই বাইরের ঘুট অন্ধকারের দিকে তাকালো দোকানের পেট্রোম্যাক্সের আলো বৃষ্টির ধারা লেগে কেমন ঝকঝক করছে তার বাইরে কিছু দেখা যাচ্ছে না বাইরে বাঘ টাঘ নেই তো এদিকে লোকটা বেঞ্চির ওপর বসে পড়ে বলল। কি চাকরি বলুন তো মশাই প্রাণ হাতে নিয়ে ঘোরা এমনিতেই বাঘ ভালুক সাপের উপদ্রব তারপরে আবার এই সবাই এক বাক্যে জিজ্ঞেস করলো কি এই এই কি লোকটা কপালে চোখ তুলে বলল। ওমা। মা সে খবরে পৌঁছ বুঝি হ্যাঁ ওদিকে জোড়া খুন চারদিকে খানা তল্লাশি চলছে ওহে মালিক দরজা বন্ধ করলে পারো এমনিতেই এই দুর্যোগে বনের পশু ঘরে সেঁধ হয়ে বন্ধ করো বন্ধ করো কিন্তু বাকিরা তার সেই কথায় কান্না দিয়ে বলল কি জোড়া খুন লোকটা একটু বিরক্ত হলো আরে হ্যাঁ হ্যাঁ এতে আশ্চর্য হওয়ার কি আছে এ তো হামেশাই হচ্ছে রাতে বোধ যেখানেই বাস করতে হবে ওহে মালিক খাওয়া দাওয়ার পাওয়া যাবে না মালিকের মুখটা একটু ফ্যাকাশি হয়ে গেছিলো সে তাড়াতাড়ি উঠে পড়ে বলল হ্যাঁ হ্যাঁ নিশ্চয় তবে এই দুর্যোগে তো উনুন ধরেনি ওই কাঠকলার বড় আংটায় দুধ হয়েছে বন বিভাগের জন্য অনেক পাউরুটি এসেছে লাল চিনি আছে গুড় আছে খাবারের কি অভাব কিন্তু তোমার সাথে ওই মাল ওটা কার লোকটা গায়ের ছেঁড়া বর্ষাতি আর পায়ের পুরোনো জুতো খুলে ফেলে আরাম করে বসে বলল কে সদরের এক মহাজন কিন্তু জানো তারা কি হলো আয় কই খাবার দাবার আনো কাল রাতে শেষ খেয়েছি লোকটার রোগা লিকপিকে ভিতু মতো চেহারা ট্রাক চালায় কি করে কে জানে নিশ্চয় পিঠের দিকে বালিশ রাখে হাতের পায়ের মাসলগুলো পাকানো দড়ির মতো উঁচু উঁচু গায়ের রং খুব কালো তা যে দুধ নিয়ে এলো মালিক ওরকম দুধ এরা কেউ জীবনে খায়নি দুধ তো নয় যেন ক্ষীর তাতে এত মাখন যে ঠোঁট চটচট করে আর চিনি না হলেও চলে এমন মিষ্টি আর সে কি সুগন্ধ কিসের দুধ কে জানে গরুর নিশ্চয় নয় কি মালিক এটা কি ভাইসার দুধ নাকি মালিক পোষা ভাঁসার দুধ কি এত ভালো হয় বাবুজি এ হলো দুধ কালেক্টর সাহেব বলেছেন এদেরকে বাইশান বলে তেল কোম্পানির ছোকরা অফিসারের সঙ্গে এ অঞ্চলের বিখ্যাত বোন দেখতে এসে বেচারা ছোট মামা গুপি আর পানু এতক্ষণ ভয়ে শীতে শীতেছিল এবারে ছোট মামা উপাস থেকে হঠাৎ বললেন ওই একই তো ভয়সা থেকেই তো বাইসান সাহেবরা বলে বাইসান আর আমরা বলি ভয়সা জঙ্গলি ভয়সা জঙ্গলি ভয়সা তোমরা দোয়ালি কি করে মালিক বলল ঠিক জঙ্গলি নয় বাবুজি সে এক অদ্ভুত ব্যাপার হয়েছিল বুনো জানোয়ারদের পালে মহামারী লাগলে ওরা রুগ্ন জানোয়ারগুলোকে ফেলে ছোঁচ লাগার ভয়ে দলে দলে বনের মধ্যে পালিয়ে যায় কয়েক বছর আগে বাইসানদের দলে বসন্ত রোগ হয়েছিল তারা সতেরোটা রুগ্ন জানোয়ার ফেলে পালিয়ে গেছিল বনবাসীরা তাদের টোটকা ওষুধপত্র করলো বড়গুলো সব মরে গেল। সাতটা বাচ্চা বাঁচল এখন এরা তাদেরই বংশধর এখন গায়ে মস্ত বাইসানের পাল হয়েছে বাইশ শের করে এই দুধ দেয় আমরা কে অন্য দুধ খাই না ছোট মামা পানুকে বললেন এই নোট করে রাখ নোট করে রাখ ভেরি ইন্টারেস্টিং কিন্তু জোড়া খুনের কথা শুনে অবধি কারও কিচ্ছু ভালো লাগছিল না রোগা ট্রাক চালক এবার বলল তাই বলে কি আর তারা সত্যি সত্যি মরে গেছে হ্যাঁ এই মরেনি তবে যে তুমি বললে জোড়া খুন কি এমন তফাতটা হলো বলুন পাঠ করে দিয়েছে দাঁত নড়ে গেছে ঠোঁট ফুলে সাঁকালু কপালে কাল ছিটে খামচা খামচা চুল উফ লোকটা শিউরে উঠল তারপর এক গাল হেসে বললো ওদের মুগুর ভাঁজের মুগুর দিয়ে না বানিয়েছে সবাই জিজ্ঞেস সে কি দেখে নাকি এত জানলে কি করে তা জানবো না ও ছাড়া তো ওদিকে কারো মুখে কোনো কথা নেই সবাই খুব খুশি মহাজন বেটা কত লোকে সর্বনাশ করেছে লোকে হবে না খুশি মেরে নাকি এদিকে পালিয়ে এসেছে কে জানে কি ব্যাপার মালিক উঠে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিল দিয়ে বললো দেখুন এদিককার করে না বাবুজি তবে থেকে থেকে দেয় সে বেটা মেরে কার ট্রাক চুরি করে ট্রাক ড্রাইভার সেজে পালিয়েছে এখানেই আছে বোধ হয় কোথাও এ ঘরেই থাকতে পারে বা কাকে ছেনে এই বলে লোকটা বিশ্রী করে হাসতে লাগলো সবাই ফ্যাকাশে মুখে বলল। কি কে লোকটা নিশ্চিন্ত মনে সাপটে সুপটে খেয়ে বলল এ পুলিশের লোক চারদিকে চারিয়ে আছে তার ফাঁক দিয়ে বেটা শুরু করে গলে যাবে হয়তো হয়তো যাবে না দেখা যাবে শুনে ছোট মামা একটু উসখুস করে উঠলেন পানু গুপি এ ওকে কনুইয়ের গুঁতো মারল যেন খুনে গুন্ডা যে কে সেটা ওদের বুঝতে খুব বাকি নেই বাকিরা সবাই পরস্পরকে সন্দেহের চোখে দেখতে লাগলো রোগা লোকটা পকেট থেকে একটা জঘন্য বিড়ি বার করে বলল। এতে ভয় পাবার কি হলো বুঝলাম না শুনে এলাম ওই যাকে মেরেছে ওই বেটা মহাজন বহু লোকের সর্বনাশ করেছে দুবেটাই কিছুদিন আগে এক বেচারি বিধবাকে ছেলে ফুলে শুদ্ধ ঘর করেছে তাও মাত্র পাঁচশো টাকা দেনার দেয় ক্যাসা করা জান রে বাবা লোক দুটোর দেখ অন্য ভালো লোক হলে না মোরে ভূত হয়ে যেত বাজে লোকেতে স্বাস্থ্য বড় ভালো হয় দেখছি আর হ্যাঁ জানেন তো ওই পিটুনির পরে ওদেরও ঠিক ওই পাঁচশো টাকায় খোয়া গেছে সিন্ধুকের বাকি জিনিস যেমনকে তেমন একজন আধবয়সী ভদ্রলোক বললেন ও কি এদিককার বনের লোকেদের কাজ নাকি ওদের গায়ে গিয়ে তদন্ত করলে হয় না পাশ থেকে মালিক কাষ্ঠ হেসে বলল তা যাক না তদন্ত করতে যাক বন তোদের ওদের পড়া করে সকলের চোখের সামনে নস্বাদ করে দেবে রোগা রোগালোকটা এবারে বেজায় হাসলো তাহলে গুন্ডারা দেশের আর দশের উপকার করেছে বলো হ্যাঁ আচ্ছা চলি আর হ্যাঁ এই ধরো আমার ট্রাকের চাবি আমার আবার জলে ভিজে ডানঘাটে খিল ধরে গেছে হ্যাঁ আমি গেলাম এই বলে গাড়ির চাবি টেবিলের ওপর ঝনাত করে ফেলে সাঁত করে লোকটা ঝড়ে বাদলে মিলিয়ে গেল সবাই একেবারে হাঁ ছোট মামা একবার জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বললেন ইয়ে কি বলে এমনি এমনি পালিয়ে যেতে দেওয়াটা কি ঠিক হলো মানে হাজারো হোক খুনে গুন্ডা তো সবাই মিলে ঘিরে ফেললে হতো না ওই তো রোগা পটকা কিন্তু তেলগুদামের চাকরটা বলল আরে তাতে কি এসে গেল বাবুজি যে ওই ঢাউস দুটো মহাজনকে পিটিয়ে কাদা বানায় তার গায়ের জোরের কমতি নেই ওই ক্যাসা পাকানো দড়ির মতো দুটো হাত দেখেছিলেন তেল কোম্পানির ছোকরা অফিসার বলল সব কায়েদা মশাই কায়েদা জানা থাকলে গায়ের জোরের দরকার করে না গায়ে খানিকটা মাংস আর চর্বি হলেই যদি চলতো তবে তো আমাদের এই মালিকই গুন্ডা বনে যেত কি বলো মালিক মালিক ভয় ভয় ইদিক উদিক তাকিয়ে বললো যাই আমি ও ও পাশে দরে খিল দিয়ে আসি বলে গেল তো গেলই ফেরার আর নাম করে না সবাই হাসাহাসি করতে লাগলো চাকরটা উঠে মালিকের ঘরে গিয়ে দেখে এলো এসে বলল। কি জানি মালিককে তো দেখছি না হয়তো ঘাবড়াই আছেন ততক্ষণি বৃষ্টিও ধরে গিয়েছে সবাই মুখ চাচাই করছে এখন কি করা সকালের আগে তো জল নামবে না এমন সময় মিচি আলো লোকজন সদর থেকে পুলিশ এসেছে মহাজন ঠেঙানির তদন্ত চলছে সবাই এক বাক্যে রোগাপটকা লোকটার বর্ণনা দিল চাবি গোছা দেখালো পরিত্যক্ত ট্রাকটা দেখালো তার বেশি কিছু বলতে পারলো না সব দেখে পুলিশেরা অবাক আরে এই যে আমাদের ভাড়া করা ট্রাকটা দেখছি মালিকের ভয় পাওয়া নিয়েও খুব একটা হাসি হলো অনেকেই মালিককে চেনে সন্ধ্যের পর বাড়ির বার হয় না ভয় পায় যাই হোক ভোরে একবার বোনের গ্রামে গিয়ে দেখলেই হবে এমনি করে নানা কথাবার্তার মধ্যে দিয়ে রাত কেটে গেল ভোরে ছোট মামা পানু গুপিকে নিয়ে তেল কোম্পানির অফিসারের গাড়িতে চড়ে বসলেন বনে বেড়াতে আসাটা বেশ রোমাঞ্চকর ব্যাপারেই দাঁড়ালো শেষে এর মাস ছয় পরে তেল কোম্পানির সেই ছোকরা অফিসারের সঙ্গে কলকাতায় দেখা হলে গুপি আর পানু মহাজন ঠ্যাঙানোর রহস্যের কথা জিজ্ঞাসা করল পটুকাগা আপনি ওখানে আবার গেছিলেন নাকি সেই ফেরারি আসামি সে ধরা পড়েছিল পল্টু কাকা হাসলেন আরে ধুর ধুর তাই পরে কখনো দেখলি না কেমন বুনো গিরগিটিটার মতো দেখতে ওকে খুঁজে পাবে পুলিশ তোরাও যেমন ছোট মামা বললেন হুম অবশ্যই রোগা লোকটা কোনো ফেরারি আসামি নয় ও আমাদেরই ওই সমাদার ইনভেস্টিগেশনসের পি চৌধুরী যেখানকার যত গুন্ডা ধরা ওর কাজ নয় কিন্তু ও কিন্তু সেদিন যথেষ্ট ক্লু দিয়ে গিয়েছিল তবু যদি পুলিশ এরা ধরতে না পারে সেটা কি ওর দোষ পট্টু কাকা অবাক হয়ে বললেন কেক আসামি কেক গোয়েন্দা ছোট মামা বললেন তাও চিনলি না দেখ যাকে দেখে আসামি মনে হয় সে গোয়েন্দা আর যাকে দেখে ভিতু কাপুরুষ মনে হয় সেই আসামি অর্থাৎ কি না ওই তেলগুদামের মোটা সোটা মালিক সে হলো গিয়ে মোড়লের ছোট ভাই অন্যায়ের সাজা দেওয়া ওর কাজ পি চৌধুরীর কাছে আমি সব শুনেছি বুঝলি গল্পটা এখানেই শেষ শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে মনে করিয়ে দিচ্ছি প্রত্যেকবারের মতোই নিচে কমেন্ট বক্সে আপনার মতামত বক্তব্য জানানোর কথা ভিডিওটা লাইক করবার কথা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা ধন্যবাদ